হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ফ্রি টুলসের সাথে পরিচয় করিয়ে দেব, যে টুলস দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের হচ্ছে যে কোনো ধরনের আর কি কি বলে এসইও রিলেটেড অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হ্যাঁ, অথবা কিওয়ার্ড রিলেটেড অথবা ব্যাকলিঙ্ক রিলেটেড অথবা কি বলে কন্টেন্ট রাইটিং রিলেটেড কাজগুলো করতে পারবেন বা এগুলোর জন্য হেল্প নিতে পারবেন। তো সেটা হচ্ছে যে এসইও রিভিউ টুলস ডট কম, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে এমন এক ধরনের টুল যেখানে দেখেন যে এটা আমরা জানি যে টুল দুই রকমের হয়, ফ্রি হয় আর হচ্ছে পেইড হয়। তো ফ্রি যতগুলো টুল আমি দেখেছি তার মধ্যে এই যে এসইও রিভিউ টুলস, এই টুলসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এইখানে যখন আমরা এসইও রিভিউ টুলস ডট কমে চলে আসবো তখন সেখানকার ইন্টারফেসটা এরকম আসবে। এই দেখেন ইন্টারফেসটা এরকম। তো এখান থেকে আমরা কী করতে পারি দেখেন, এখান থেকে প্রথমে আছে যে কিওয়ার্ড টুল, আমাদের কিওয়ার্ড রিলেটেড সব ধরনের কী বলে হেল্প বা সাপোর্ট, হ্যাঁ, আমরা এখান থেকে পেতে পারি ইনফরমেশন। র্যাঙ্ক চেকার আছে, ব্যাকলিঙ্ক চেকার, ডোমেইন অথরিটি চেকার, ওয়েবসাইট এসইও চেকার, এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ডুপ্লিকেট কন্টেন্ট চেকার, কন্টেন্ট আইডিয়া জেনারেটর, অনেক দেখেন আরও আছে, ভিউ অল 56 এসইও টুলস, কত টুলস এখানে আছে তাই না? হ্যাঁ, এটা হচ্ছে অনেক, মানে কি বলে দেখেন আরও আছে এফএকিউ, স্কিমা জেনারেটর, তারপর ফ্রেশ ব্যাকলিঙ্ক চেকার, ইসিও কন্টেন্ট এডিটর, ব্রোকেন লিঙ্ক চেকার, ব্রোকেন লিঙ্ক, হ্যাঁ, ইমেল ফাইন্ডার, তারপর হচ্ছে যে ওয়েবসাইট এসিও চেকার, অনেক রকমের হচ্ছে আপনার কি বলে যে আপনাদের যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে অথবা এসইও করার ক্ষেত্রে অথবা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে সব এখানে আছে। তো এখন আমরা যেটা করছিলাম, আমরা দেখেন এটাতে আমরা যদি দেখি যে দেখেন টেকনিক্যাল এসইও টুলস, এসইও কন্টেন্ট টুলস, ওয়েবমাস্টার টুলস, অনেক রকমের টুলস। তো এই যে এই এসইও সার্ভিস টুলস ডট কম, এই টুলসটা দ্বারা আপনারা তাহলে খুব সহজেই আপনাদের যে এসইও রিলেটেড কাজগুলো সেগুলো হচ্ছে খুব সহজেই করতে পারবেন। তো এই টুলসটা আমি যতগুলো টুলস দেখেছি তার মধ্যে মানে ফ্রির মধ্যে মানে ফ্রি আর পেইডের মধ্যে সবচেয়ে ভালো একটা টুলস যেটা আমরা ফ্রিতে পেতে পারি। অনেক সময় আমাদের পেইড আসলে আমাদের হচ্ছে মানে কেনা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে পে মানে ফ্রিটাই আমাদের ইউজ করতে হয়। তো ফ্রির ক্ষেত্রে দেখা যায় অনেক টুলস ভালোভাবে কাজ করে না, হ্যাঁ, সেটা ভালো হয় না। তো সেই ঝামেলা থেকে এই টুলসটা মুক্ত, এটা অনেক ভালো একটা টুলস, আপনারা ইউজ করে দেখতে পারেন, এই টুলসটা অনেক ভালো কাজ করবে। তো আশা করি আপনারা সবাই এই টুলসটা ইউজ করে দেখবেন, এটা সত্যি ভালো একটা টুলস, আমি নিজেও এটা ইউজ করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা।